সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। প্রতিদিনের মতো আজকে আপনার জন্য নিয়ে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। স্বাস্থ্য অধিদপ্তরে একটি নতুন রিসেন্ট একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনাদের জানাবো যে কোন পদে কতজন লোক নিবে, শিক্ষাগত যোগ্যতা কী, বেতন স্কেল কত, এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তার আগে জানিয়ে রাখি যে হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট স্বাস্থ্য অধিদপ্তর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চতুর্থ স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর HPNSP কর্মসূচির অন্তর্ভুক্ত হসপিটাল ম্যানেজমেন্ট সার্ভিসেস ম্যানেজমেন্ট HSM অপারেশনাল প্ল্যানের মেয়াদ পর্যন্ত সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সাকল্য বেতন নিয়োগের নিমিত্তে সকল জেলার প্রকৃত বাংলাদেশি নাগরিক হতে অনলাইনে আবেদন দরখাস্ত করেছে তারা। মূলত জানেন আপনারা যে সব চাকরির ক্ষেত্রেই প্রথমত অস্থায়ী নিয়োগ দেওয়া হয়, সেম এটার ক্ষেত্রেও। চলুন আপনারা জেনে নিই যে আসলে কী কী পদের কতজন লোক নিবে, সব বিষয়ে আজকে আপনাদের জানাবো। এক নম্বরে দেওয়া আছে হিসাব রক্ষক, পদের সংখ্যা হচ্ছে 2টি, বেতন স্কেল হচ্ছে গ্রেড হচ্ছে 14, বেতন সাকুল্য বেতন হচ্ছে 18,300 টাকা। যাদের বয়স সর্বোচ্চ 30 বছর তারাই শুধু আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে এখানে স্নাতক ডিগ্রি সমমান সহ কম্পিউটার সার্টিফিকেট অথবা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতা না থাকলেও আপনারা চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন। 2 নম্বরে দেওয়া আছে হিসাবরক্ষক শিশু বিকাশ কেন্দ্র, পদের সংখ্যা হচ্ছে 1টি, গ্রেড হচ্ছে 12, বেতন হচ্ছে 19,780 টাকা, এবং বয়স সর্বনিম্ন যাদের 30 বছর, সর্বোচ্চ যাদের 30 বছর তারাই শুধু আবেদন করতে পারবেন। শিক্ষকতা যোগ্যতার ক্ষেত্রে বিকম বিবিএ বিবিএস সহ বেসিক কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট ও কম্পিউটার অফিস প্রোগ্রাম সহ অন্যান্য অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে আছে অফিস ম্যানেজার একজন, গ্রেড হচ্ছে 13, সাকুল্য বেতন হচ্ছে 18,200 টাকা, এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান পাস ও কম্পিউটার সার্টিফিকেট সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে অভিজ্ঞতা না থাকলেও চলবে। যাদের অভিজ্ঞতা নাই তারাও আবেদন করতে পারবেন। 4 নম্বর দেওয়া আছে অফিস ম্যানেজার কম্পিউটার অপারেটর 21 জন, গ্রেড হচ্ছে 15, বেতন হচ্ছে 16,250 টাকা, এবং এটাও বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 30 বছর, 30 বছর উপরে যারা তারা আবেদন করতে পারবেন না। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে HSC সহ কম্পিউটার সার্টিফিকেট ও কম্পিউটার অফিস প্রোগ্রাম সহ অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা হতে হবে, অভিজ্ঞ থাকতেই হবে। 5 নম্বর দেওয়া আছে মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ইপিআই টেকনিশিয়ান, একজন নিবে, গ্রেড হচ্ছে 11, বেতন হচ্ছে 20,450 টাকা, সর্বোচ্চ বয়স সীমা 30 বছর, ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ইপিআই বিএসসি মেডিকেল টেকনোলজি ইপিআই সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 6 নম্বরে দেওয়া আছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব ল্যাবরেটরি টেকনিশিয়ান 2 জন, গ্রেড হচ্ছে 11, সাকুল্য বেতন হচ্ছে 20,450 টাকা, সর্বোচ্চ বয়সসীমা 30 বছর। শিক্ষকতা যোগ্যতার ক্ষেত্রে বলা আছে যে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ল্যাব বিএসসি ইন মেডিকেল টেকনোলজি ল্যাব সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে যাদের অভিজ্ঞতা নাই তারাও আবেদন করতে পারবেন। 7 নম্বরে দেওয়া আছে মেডিকেল টেকনোলজিস্ট রেডিওগ্রাফার একজন, বেতন গ্রেড হচ্ছে 11, সর্বসাকুল্য বেতন হচ্ছে 20,450 টাকা, সর্বোচ্চ বয়সসীমা 30 বছর,
ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি রেডিওগ্রাফি, বিএসসি ইন মেডিকেল টেকনোলজি রেডিওগ্রাফি। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে যাদের অভিজ্ঞতা নাই তারাও আবেদন করতে পারবেন। 8 নম্বরে দেওয়া আছে জুনিয়র মেকানিক একজন, গ্রেড হচ্ছে 11, সাকল্য বেতন হচ্ছে 20,450 টাকা, সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 30 বছর, এইচএসসি পাস, মেকানিক বিষয়ে টেট কোর্স পাস, কম্পিউটারে অফিস প্রোগ্রাম সার্টিফিকেট। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, অভিজ্ঞতা যাদের নাই তারাও আবেদন করতে পারবেন। 9 নম্বর দেওয়া আছে প্রধান সহকারী একজন, গ্রেড হচ্ছে 13, সর্বসাকল্য বেতন হচ্ছে 18,200 টাকা, সর্বোচ্চ বয়সসীমা 30 বছর, স্নাতক সমমান ডিগ্রি সহ কম্পিউটার সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, যাদের অভিজ্ঞতা নাই তারা আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে শর্তাবলী নিম্নরূপ। আপনারা অবশ্যই যে এখানে যেটা বলা আছে, পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি hsm.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে অটোমেটিক 14/2/2023 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে এবং শেষ হবে 3/2/2023, মানে 3 মার্চে আবেদন শেষ হবে। আপনারা আবেদন করতে পারেন। আবেদন করার ক্ষেত্রে যে ছবির সাইজ বা স্বাক্ষরের সাইজ আপনারা দেখে শুনে নেবেন, কারণ প্রতিটি সরকারি চাকরির ক্ষেত্রে যে সাইজটা দেওয়া, এখানে সেই সাইজটা দেওয়া আছে, আপনারা সেভাবে সাইজটা করে নেবেন। কোনো মোবাইল দোকান, কোনো কম্পিউটার দোকানে গেলে আপনারা আবেদনটা করে নিতে পারেন। এখন ফি বাবদ যে সার্ভিস চার্জটা দেওয়া আছে সেটা আপনারা টেলিটকের মাধ্যমে পে করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের যে নতুন একটি স্বাস্থ্য বিভাগের যে চাকরির বিজ্ঞপ্তি ছেড়েছে, সেটা হচ্ছে 12/2/2023 সালে ছেড়েছে। এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের চাকরির নতুন বিজ্ঞপ্তি। পরবর্তীতে এরকম ভিডিও আবার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সুস্থ থাকবেন।